নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং আপনাদের রিকোয়েস্টের ক্লাস যে আপনারা জিজ্ঞেস করেন যে ইংরেজির কি ক্লাস হয় না তা তাদের জন্য আমি বলবো যে আজকে আমাদের ইংরেজি ক্লাস আর ইংরেজি ক্লাস আমরা আজকে থেকে শুরু করছি তা আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন তার কারণ হচ্ছে আমরা আজকে পঞ্চাশটা প্রবলেম সলভ করব পঞ্চাশটা কোশ্চেন সলভ করব আর প্রত্যেকটা কোশ্চেন যেটা সঠিক হবে সেটাই রাইট মার্কস এবং যেটা ভুল হবে সেটাই ক্রস মার্কস এইভাবে আপনারা পঞ্চাশটা কোশ্চেন সলভ করবো আমরা ভিডিওটা শেষে আমি আপনাদের মার্কস জিজ্ঞেস করব যে আপনারা কে কত মার্কস পেলেন অবশ্যই আপনারা সৎভাবে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করবেন তো চলুন আজকে আমরা শুরু করছি আর্টিকেল নিয়ে আর্টিকেল নিয়ে আজকে আমাদের প্রথম ক্লাস তো এক এক করে আমরা সলভ করবো আপনারা আপনাদেরকে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে আপনারা নিজেরাও ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে একটা বাড়িতে হোম প্র্যাকটিস করে নেন তো চলুন আজকে আপনাদের কাঙ্ক্ষিত ক্লাস তার শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন আমাদের বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল দ্য গ্যাপ আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ রিসেপশন টুডে তাহলে আপনার এইখানে এই যে ড্যাশ রিসেপশন টুডে এইটাখানে কি বসবে অ্যান বসবে দি বসবে নান অফ দিস বসবে না এ বসবে তাহলে এখানে সঠিক উত্তর যারা বলছেন দি বসবে কারণ স্পেসিফিক দা রিসেপশন দা রিসেপশন দা স্পেসিফিক যে সঠিক নির্দিষ্ট রিসেপশন তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর দা হবে তো চলুন একই ভাবে আমরা পরের কোশ্চেনে যাই পরের কোশ্চেন চুজ দা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল ইন দা গ্যাপ শি ওয়ান্টস টু বিকেম ড্যাশ ইঞ্জিনিয়ার তো এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন ই যেহেতু আছে ভাওয়েল আছে তাহলে এন বসবে তাহলে ই এর উত্তর এর মতই হচ্ছে তাহলে এটা

আপনারা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন চুজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল ইন দা গ্যাপ লেটস আস গো টু রেস্টুরেন্ট এন্ড হ্যাভ ড্যাশ কফি তাহলে হ্যাভ এ কফি তাই না বন্ধুরা তো চলুন আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে কোশ্চেন চুজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল ইন দা গ্যাপ হি হোপস টু জয়েন ড্যাশ ইউনিভার্সিটি সুন তাহলে এটা আপনারা অনেকবার দেখেছেন তাহলে ইউনিভার্সিটির আগে এ ইউনিভার্সিটি

তাহলে উই শুড অলওয়েজ ফলো দা গুড অ্যান্ড লাভ দা বিউটিফুল তাই না তাহলে দু নম্বর অপশনটা সঠিক হবে চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন চুজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল ইন দ্য গ্যাপ ড্যাশ ফ্রেন্ড ইজ নিড ইজ ড্যাশ ফ্রেন্ড ইন ডিড তাহলে কোনটা সঠিক উত্তর হবে ড্যাশ ফ্রেন্ড মানে কোন ফ্রেন্ড তাহলে এ ফ্রেন্ড এ ফ্রেন্ড ইন নিড প্রয়োজনের সময় ইজ এ friend in need ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলে আসবো পরবর্তী क्वेश्चन क्वेश्चन নাম্বার 28 28 নম্বর প্রশ্নে চুজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল ইন দা গ্যাপ হি হ্যাজ সরি হ্যাজ ড্যাশ পোস্টম্যান ব্রট এনি লেটার ফর মি টুডে তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে হ্যাজ দা পোস্ট পোস্টম্যান স্পেসিফিক সুনির্দিষ্ট করে বলা হচ্ছে তাহলে হ্যাজ দা পোস্টম্যান ব্রট এনি লেটার

অন দিস রুট এখানে স্পেলিংটা ভুল আছে তা আপনারা একটু রেকটিফাই করে নেবেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর প্রশ্ন চুজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল ইন দ্য গ্যাপ ইটালি ইজ ড্যাশ ইউরোপ কান্ট্রি তাহলে ইটালি ইজ এ ইউরোপ কান্ট্রি বা এ ইউরোপিয়ান কান্ট্রি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ চুজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল ইন দ্য গ্যাপ ড্যাশ স্কিম

তাহলে নিউ ইয়র্ক ইজ এ লার্জ সিটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট চুজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল ইন দ্য গ্যাপ ড্যাশ ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অনলি তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে এখানে কোনো আর্টিকেল দরকার নেই তাহলে ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অনলি মানে মানুষ রুটিকে বেঁচে থাকতে পারে না নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন চুজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল ইন দ্য গ্যাপ হি আর্নস অ্যাবাউট ড্যাশ থাউজেন্ড রুপিস পার মান্থ তাহলে

কোশ্চেন নাম্বার 41 চুজ দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন টু ফিল ইন দা গ্যাপ তাহলে আমরা প্রি পজিশনে চলে আসলাম তো চলুন দেখে নেওয়া যাক প্রি পজিশনে আজকে কি কি আছে আর্টিকেল এন্ড প্রি পজিশন দা মুন হ্যাজ গন ড্যাশ দ্য ক্লাউড তাহলে দা মুন গন হ্যাজ দা মুন হ্যাজ গন বিহাইন্ড দ্য ক্লাউড এখানে বিহাইন্ডটা সঠিক উত্তর হবে নেক্সট क्वेश्चन চুজ দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন টু ফিল ইন দ্য গ্যাপ তাহলে এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ

তাহলে দ্য স্ট্রিট ওয়াজ নেমড আফটার হিস গ্র্যান্ড ফাদার এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে তো বন্ধুরা আমরা পনেরো আজকে পঞ্চাশটা প্রশ্ন কিন্তু সলভ করে ফেলেছি আর পঞ্চাশটা প্রশ্নের মধ্যে আপনারা সৎভাবে কে কত মার্কস পেলেন সেটা অবশ্যই আমাদের পোস্ট করবেন আপনাদের সাথে সাথে আমরাও জানতে পারবো কে কতটা মার্কস অ্যাচিভ করলেন এবং কাকে কতটা গ্রোথ করতে হবে তা আজকে আমরা আলোচনা করলাম আর্টিকেল অ্যান্ড পি নিয়ে পরদিন ক্লাসগুলোতেও আমরা সেরকম সিলেক্টিভ কিছু আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন নিয়ে ক্লাস করব এইভাবে আমরা ইংরেজি ক্লাসটা চালিয়ে যাব তো আপনারা এক একে সদভাবে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন এবং আজকে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন আমরা চলে যাব আপনাদের আগামী দিনে হোম টাক্সের প্রশ্ন তা আমি আজকে আগামী দিনের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আপনাদের আগামী দিনের হোম টাক্সের প্রশ্ন হলো চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য গ্যাপ শি ইজ ক্যাম্পেইনিং ড্যাশ ইকুয়াল রাইট ফর ওম্যান অপশান এ উইথ অপশন বি ফর অপশন সি এট এবং অপশন ডি টু আবার আমি আপনাদের হোম প্রশ্নটা বলছি শি ইজ ক্যাম্পেইনিং ড্যাশ ইকুয়াল রাইট ফর ওমেন অপশন এ উইথ অপশন বি ফর অপশন সি এট এবং অপশন ডি টু আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট লাইনে এখনই পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমরা আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদেরকে পুরস্কৃত করা হবে তা আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ